Hello friends, আমি পল্লবী and welcome back to our channel Daily Dish. আর কিছুদিন পরেই পয়লা বৈশাখ, এটা পয়লা বৈশাখের জন্য আমাদের লাস্ট ভিডিও। তার আগে আমরা আলু পোস্ত আর বাসন্তী পোলাও পোস্ট করেছি, তার লিঙ্কটা আমি স্ক্রিনে শেয়ার করে রাখবো। তাহলে আসুন শুরু করা যাক আজকের পনিরের ডালনা। এখানে আজকে আমি 400 গ্রাম পনির নিয়ে সেগুলোকে এভাবে কিউব করে নিয়েছি। এরপর এতে অ্যাড করব একটু জল, তারপর আমি 5 মিনিটের জন্য এটাকে মাইক্রোওয়েভ করে নেব। পনির আগে থেকে সামান্য বয়ল করলে ভাজার পরে শক্ত হবে না। এরপর আমি দুটো লার্জ সাইজের আলু নিয়ে সেগুলোকেও এভাবে ডাইস করে নিয়েছি। এখন আলুগুলোকেও আমি 5 মিনিট মাইক্রোওয়েভ করে নেব, তাতে তেল কম কনজিউম করবে আর ফ্রাই করার সময় অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এর জন্য এতে অ্যাড করছি 1/2 টেবিল স্পুন নুন আর 2 কাপ মতন জল। এরপর আমরা একটা প্যানকে 2 মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে প্রিহিট করে নেব। এখন এতে অ্যাড করছি 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা সামান্য গরম হলে তাতে এক এক করে পনির কিউবগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর ওপর থেকে স্প্রিঙ্কল করে দিচ্ছি কিছুটা মিক্সড স্পাইসেস, এখানে আপনি শুধু হলুদও ইউজ করতে পারেন। এরপর দিচ্ছি 1/2 টেবিল স্পুন নুন। আপনি যদি এই সিক্রেট মশলাটা দেখতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানান। এরপর পনিরগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। ডালনার জন্য পনির শুধু দুটো অপোজিট সাইডে ফ্রাই করলেই হয়ে যায়, বেশি ফ্রাই করলে কিন্তু পনির শক্ত আর রাবারি হয়ে যাবে। দুটো সাইডই মোটামুটি 2 মিনিট করে মিডিয়াম হিটে ফ্রাই করলে পনির ফ্রাই হয়ে যাবে। পনিরগুলো দুদিক থেকে হালকা লালচে হয়ে গেছে, এখন এগুলোকে আমরা উঠিয়ে রাখব। এরপর ওই তেলেই অ্যাড করছি 1 টেবিল স্পুন গোটা জিরে, কিছুক্ষণের জন্য জিরেটাকে একটু সটে করে নেব। এরপর এতে অ্যাড করে দিচ্ছি আমাদের বয়ল করে রাখা আলুটা। আলুগুলোকে একটু স্টার করতে হবে, করে সব দিকটা ইভেনলি ফ্রাই করে নিতে হবে। যেহেতু আগে থেকে বয়ল করা আছে তাই খুব বেশি টাইম লাগবে না, মোটামুটি 4-5 মিনিট ফ্রাই করলেই হয়ে যাবে। এরপর অ্যাড করছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এরপর একটু হালকা হাতে স্টার করে নেব যাতে হলুদের সঙ্গে আলুটা মিশে যায়। এই সময় খুব বেশি প্রেশার দিলে কিন্তু আলু ভেঙে যেতে পারে। এরপর অ্যাড করছি 1 টেবিল স্পুন আদা বাটা। 2-3 মিনিট এটাকে একটু কুক করে নেব যাতে আদার র গন্ধটা চলে যায়। ফ্লেমটাকে এর আগে কমিয়ে মিডিয়াম লোতে নিয়ে আসতে হবে যাতে তলায় না লেগে যায়। এরপর এতে অ্যাড করছি 2 স্লিট করা কাঁচা লঙ্কা। আমার পনিরের ডালনাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেটার লাগে, আপনি ইচ্ছে করলে ফোড়ন দেওয়ার সময় শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন। এরপর এখানে অ্যাড করছি 2 কাপ মতন গরম জল। এখন একবার স্টার করে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি ডালনাতে খুব বেশি ঝোল রাখি না, আপনি ঝোলের পরিমাণটা বেশি চাইলে জলের অ্যামাউন্টটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এতে অ্যাড করেছি 1 কাপ মতন মটরশুঁটি। এখন এটাকে কাভার করে 5 মিনিট একটু ফুটিয়ে নেব। 5-7 মিনিট পরে কভার তুলে দেখতে পাচ্ছি পনিরের ডালনার ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন এক এক করে ফ্রাই করে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন পনিরগুলোকে হালকা হাতে ঝোলের মধ্যে একটু সাবমার্জ করে দিচ্ছি, কিন্তু খুব বেশি নাড়ানো যাবে না, তাতে পনিরগুলো ভেঙে যেতে পারে।
এরপর ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এটাকে কাভার করে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে কাভার তুলে দেখতে পাচ্ছি পনিরের ডালনা অনেকটাই রেডি হয়ে গেছে। এরপর ফাইনাল স্টেপে এতে অ্যাড করব 1 টেবিল চামচ ঘি, যেটা আমাদের ফ্লেভারটাকে বাড়াতে সাহায্য করবে, আর 1 টেবিল স্পুন গরম মশলা। গরম মশলা দেওয়ার পরই ফ্লেমটা অফ করে দিতে হবে, না হলে গরম মশলার গন্ধটা কমে যায়। এরপর সব থেকে ভালো হয় এটাকে এভাবেই 5 থেকে 7 মিনিট রেখে দেব, যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা ভালো করে অ্যাবজর্ব করতে পারে। তারপর এটাকে একটা সার্ভিং বোলে আমরা সার্ভ করব। ভাত, রুটি বা লুচি সব কিছুর সঙ্গেই পনিরের ডালনা সার্ভ করা যায় এবং খেতেও খুব টেস্টি হয়। আর সম্পূর্ণ নিরামিষ বলে ভেজ খাওয়ার দিন বা ভোগেও এটা আপনি দিতে পারেন। রেসিপিটা পছন্দ হলে প্লিজ লাইক আর শেয়ার করবেন, আর আমাদের জানাবেন আপনার কেমন লাগলো। তাহলে আজকের মতো আসি, বাই।